আসসালামু আলাইকুম সবাইকে। এই যে দেখেন অ্যাপেলের বাগান, কে কে দেখবেন? এটা কিন্তু সব অ্যাপেল। আমি এখন একদম অ্যাপেলের বাগানের কাছে। কত সুন্দর অ্যাপেল ধরে আছে, এগুলো সব অ্যাপেল। এগুলো সব অ্যাপেল আর কি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই যে দেখেন সব কত সুন্দর অ্যাপেল ধরে আছে। এটা একদম আমার হাতের কাছে, এই যে দেখেন, চাইলে ধরতে পারবো। এই তো, এগুলো সবগুলোই অ্যাপেল। এই যে চেরি ফল, এটা চেরি ফল দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই তো এটা চেরি ফল, ছোট ছোট। চেরি এই গাছে অবশ্য অনেক কম। আসসালামু আলাইকুম দুলা ভাই। এটা বিশকেক শহরের পাশে আর কি। আমি ক্যামেরা উঁচু করে যতটুকু সম্ভব হচ্ছে দেখানোর চেষ্টা করতেছি। এগুলো সব অ্যাপেলের গাছ। এই যে এটা চেরি, চেরি ফলের তো চাইলে আমি হাত দিয়েও পারতে পারবো। এই যে এটা, এই তো ও ওয়াও, এই চেরিটা অনেক মিষ্টি, প্রচুর মিষ্টি। থ্যাংক ইউ সবাইকে। বাগানটা বেশি একটা বড় না, ছোট বাগান। তো এই পাশে একটা ছোট অ্যাপেলের বাগান আছে, এই যে দেখেন যে অ্যাপেল, এগুলো আর কিছুদিন পরে হয়তো এগুলো পারবে, কেবল লাল হচ্ছে আর কি। এই যে দেখছেন এই গাছটায় কত অ্যাপেল ধরছে, একদম পুরো গাছ ভর্তি, দেখতে পাচ্ছেন কিনা জানি না, অনেক সুন্দর ধরেছে অ্যাপেল। ছোট ছোট গাছে এত সুন্দর অ্যাপেল ধরেছে। যে এটা লাল হচ্ছে আর কি অ্যাপেল গুলো। ওই পাশে একটা ফল আছে, ওই ফলটা আমি চিনি না, জুম করে দেখানোর চেষ্টা করতেছি, বাট ক্যামেরায় হয়তো বেশি একটা ভালো বোঝা যাচ্ছে না, মোবাইলের ক্যামেরা তো। ওই ফলটা অনেক মিষ্টি আর কি।
তো শেষ মোটামুটি এই বাগানটা। এখন আমি রাস্তা দিয়ে হাঁটতেছি। এখানে একটা জিনিস কি, এই রাস্তাঘাট সবকিছু অনেক পরিষ্কার। দেখেন আমরা ফুটপাথ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, কত সুন্দর পরিষ্কার, অনেক ভালো লাগে এই জিনিসটা। যে বাড়িটা অনেক সুন্দর লাগতেছে, এটাও অ্যাকচুয়ালি অ্যাপেলের বাগান। আমি অত মানে বেড়া আছে তো আমি অত ভালো দেখাইতে পারতেছি না, কিন্তু এই যে এখানে একটা গাছ আছে অনেক সুন্দর, কত সুন্দর অ্যাপেল ধরছে, লাল টকটকে হয়ে গেছে দেখাচ্ছি। এই যে এই গাছটা, এই যে এই গাছটা কত সুন্দর, একদম কাছে বেড়ার ওই পাশেই। যে এটা অনেক সুন্দর লাগতেছে, ভাবি সাহেবা আপেল আপনাকে এখন কেমনে দেই, এখন ফোনের দেখে আর কি দেখে থাকতে হবে, কিছু করার নেই। দেখেন কত সুন্দর, আমার অনেক ভালো লাগতেছে, আশা করি আপনাদেরও অনেক ভালো লাগতেছে। এটা মনে হয় বাংলাদেশে হলে আরো বেশি ভালো হইতো, বাংলাদেশে অনেক কম আর কি। আমি ভিডিও করতেছি দেখে রানা হাসাহাসি করতেছে পাশের লোকজন, মানে ওরা ভাবতেছে যে এই ফল কেন এত ভিডিও করতে হবে, এটা তো তেমন গুরুত্বপূর্ণ ফল না। কিন্তু ওরা যে ওরা তো আর জানে না যে বাংলাদেশে অ্যাপেল অ্যাভেলেবেল না। তো যতটুকু সম্ভব হচ্ছে দেখার চেষ্টা করতেছি, তাই না ভাবি? হ্যাঁ বুঝতে পারতেছি, এইখানে অ্যাপেল আঙ্গুর অনেক অ্যাভেলেবেল। বাড়িগুলোর সিস্টেম দেখেন কত সুন্দর, কটেজ টাইপের বাড়ি। আমার সাথে মুন ভাই এসেছিল, মুন ভাই ডাকতেছে যাইতে হবে। এই যে এটা এক ধরনের ফল, কিন্তু এই ফলটার আমার নাম জানা নেই, কেউ কেউ চিনলে বলেন, আমি ঠিক চিনি না, নাম ভুলে গেছি আর কি। এই হলুদ টাইপের ফুল কি বাংলাদেশে আছে? এটা কিন্তু স্পেশাল কোনো ফুল না, রাস্তার ধারে এমনিতেই মানে ঘাসের মতো হয়ে থাকে। খারাস না, যেগুলো খারাসের গাছ নাকি মুন ভাইয়া বলতেছে, এগুলো নাকি কবুতর খায়, আমি তো ঠিক জানি না। লাভবার্ড এগুলো খায়, কবুতর খায়, বাদরিকা, এগুলো খারাপ নাকি এটা নাকি খায়। যে এটা অ্যাকচুয়ালি ছোটো টাইপের, ওই যে ওইখানে ওই ফলটা একটু কাছে আসে, কিন্তু ওই ফলটা আসলে জুম করে দেখানো কি সম্ভব হবে কিনা জানি না,
এই যে এই গাছটাই যে ফল দেখতেছেন, এটা খুবই খুবই সুস্বাদু একটা ফল। এই যে ফল আসলে ক্যামেরাটা তো খুব একটা ভালো না, দেখতে পারছেন কিনা জানি না। হ্যাঁ, ন্যাচারাল আপেল ভাইয়া, এই যে আপেল দেখেন, ছোট গাছ তো মনে হয় লাগাইছে অল্প দিন হলো। এটা এটা একটু গ্রামের সাইডে আর কি। এনামুল সাহেব, তোমাকে ধন্যবাদ। দেখেন কত ডিজাইনের বাড়ি, এগুলো অ্যাকচুয়ালি বাংলাদেশে নাই, কারণ এখানে তুষার পড়ে তো বাড়িগুলোর ছাদ একটু মানে বাংলাদেশের মতো এরকম ভাবে ইয়ে করে না, একটু ঢালুর মতো সিস্টেম করে, যাতে বরফগুলো বাড়িতে যাতে ছাদে যাতে আটকে না পড়ে। সবাইকে স্বাগতম লাইভে যোগদান করার জন্য। তো দেখা হবে কোন আরেক দিন, আরেকটা কোথাও বেড়াইতে গেলে আবার অবশ্যই দেখাবো, এখানে স্পেশাল কোনো কিছু দেখতে পেলে অবশ্যই আপনাদের দেখাবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। এখানে একটা রাস্তার আমি ভিউ দেখাই, দেখেন কত সুন্দর রাস্তার ভিউ, এটা রাস্তার অনেক সুন্দর। এখানে রাস্তাগুলো অনেক সুন্দর লাগে আর কি। এই যে পাহাড়, পাহাড় এখন কেমন দেখা যাবে জানি না, এই তো পাহাড়, যে এটা পাহাড়, ক্যামেরার লেন্স তো সরি মানে মোবাইল ফোনের ক্যামেরা তো, এর জন্য অতটা হয়তো আমি ভালোভাবে দেখাইতে পারলাম না, কিন্তু এটা যদি হলো কোনো ক্যামেরার লেন্স হয়তো তাহলে অনেক ভালো লাগতো। দেখেন কেমন লাগতেছে সবার, এটা হয়তো ভালো লাগতেছে আপনাদের। এই যে দেখেন, দেখেছেন পাহাড়ের উপরে এখনো বরফ শেষ হয়নি আর কি, এই যে মেঘের সাথে আটকে গেছে। তো ভালো থাকবেন।